মৃৎশিল্পীদের পাশে দাঁড়াতে বা তৎপর হলো রাজ্য সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তর। ধুঁকছিল নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্প। এই শিল্পের দুরবস্থার কথা সম্প্রচারিত হয়েছিল সংবাদ মাধ্যমে। মৃৎশিল্পীরা তাদের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেছিলেন। এবার এই মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তর। বুধবার শান্তিপুরের মৃৎশিল্পীদের নিয়ে এক আলোচনা ও প্রশিক্ষণ সভার আয়োজন করা হলো বেসরকারি লজে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তরের চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খাঁ। বিশেষ অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রানাঘাট SDO রৌনক আগরওয়াল। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ও চেয়ারম্যান সহ এক ঝাঁক প্রশাসনের শীর্ষ কর্তারা। অনুষ্ঠান শেষে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, রাজ্য সরকার মৃৎশিল্পীদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদিকে যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, অন্যদিকে আর্থিক সহযোগিতাও করা হবে। তবে এই মৃৎশিল্প আগামী দিনে বিশ্ব বাংলার দরবারে পৌঁছে যাবে, এটা আমার বিশ্বাস। অন্যদিকে SDO রৌনক আগরওয়াল বলেন, যেসব মৃৎশিল্পীরা বিভিন্ন ধরনের পুতুল তৈরি করছেন, তারা যাতে আরও নতুনত্ব কিছু তৈরি করতে পারেন, সেই কারণেই প্রশিক্ষণের ব্যবস্থা। আগামী দিনে রাজ্য সরকার এদের তৈরি পুতুল কিনে দেশ বিদেশে রপ্তানি করবে, তাতে করে অনেকটাই এগিয়ে যাবে এই শিল্প। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। যেহেতু এখানে এদের ট্রেনিং করাবে এবং এদের পয়সা কড়ি দেওয়ার ব্যবস্থা করছে, এখানে রাজ্যের MSME ডিপার্টমেন্ট থেকে অফিসাররাও এসেছে, এটা ভালো প্রস্তাব, তার জন্যই এসেছে। প্রস্তাবটা নিয়ে পরবর্তীকালে তাদেরকে এই ব্যাপারটা নিয়ে জাগিয়ে তোলার জন্য চেষ্টা, তো আশা করা যায় কালে আমাদের সমাজে এরাই আমাদের আগে মূল কেন্দ্র ছিল, এখন আমাদের সরকার তরফ থেকে তাদেরকে কিছু উপার্জন করার জন্য সমস্ত কিছু নতুন নতুন প্রক্রিয়া আজকে তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে, তো ওটা ভালো হবে আমার আশা। এই যে মাটির শিল্প সেখানে তারা যেভাবে কাজ করছে, এই সেই এদের যে প্রোডাক্টগুলো সেগুলো কি বিশ্ববাংলাতে বিশ্ব বাংলা দরবারে স্টলগুলো রয়েছে সেখানে চলে, আগামী আজকে নতুন করে এই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য তাদেরকে যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে তো মনে হয় যে কোনো অসুবিধা হবে না, তার জন্যই তো তাদেরকে নিয়ে আজকে চেষ্টা করা হচ্ছে, তো সেটা বোঝা যাবে যে কতটুকু তারা এটা ব্যাপারটা বুঝছে। খালি পয়সা নিলেই তো হবে না, তার জন্য ব্যবহার করতে হবে, তো সুতরাং সব দিক থেকেই তাদেরকে জাগিয়ে তোলার জন্যই তো চেষ্টা করা হবে। এখানে আজকে বেসিক্যালি MSME ইন্ডাস্ট্রিতে শান্তিপুরে যত পটরি যে যে সাথে যুক্ত আছে ওনারাকে ট্রেনিং দেওয়ার জন্য, প্লাস MSME থেকে যা সুযোগ আমরা দিচ্ছি রাজ্য সরকার থেকে, ওটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। যেরকম আমরা এখান থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রোভাইড করছি, SEIP আছে, প্লাস ওটার সাথে আমার এটাই এখানে এনাকে সাজেশন ছিল, যদি আমরা প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে আমরা সমন্বয় করতে পারি তাহলে ওটা ভালো হয়ে যাবে। প্লাস তৈরি করার পরেও ইভেন নিউ ডিজাইনস আর করার পরেও যদি ওটাকে আমরা সেল করতে পারি, মার্কেট লিঙ্কেজ করতে পারি, তাহলে আমরা এগোতে পারবো। যেটা বলবো যে এই যে যারা পটরির সাথে যুক্ত রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আর্থিক সহযোগিতা তারা পাচ্ছেন না, এবং বিভিন্ন দিক থেকে অর্থাৎ শান্তিপুর কিন্তু মৃৎশিল্পের জন্য বিখ্যাত, মূর্তির জন্য বিখ্যাত, এবং সেই জায়গা থেকে শান্তিপুরের মৃৎশিল্পীরা সেরকম ভাবে বাজার পাচ্ছে না। সেখানে রাজ্য সরকারের তরফে যদি উৎকর্ষ বাংলা কিংবা বিশ্ব বাংলা স্টলে যদি এই প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা করা যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই করা যেতে পারে। অলরেডি আমরা এনারাকে যত সাপোর্ট দিতে পারি আমরা দিচ্ছি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, ট্রেনিং করাচ্ছি। এখান থেকে যে আপনি বলছেন ফর এক্সাম্পল বিশ্ব বাংলার জন্য, ওটা মার্কেট লিঙ্কেজই আছে, যদি আমরা করতে পারি আমরা নিশ্চয়ই এটা করবো। আই উইল ট্রাই অ্যান্ড টেক দিস অন বোর্ড, অ্যান্ড যদি আমরা করতে পারি ইট উইল ভেরি গুড। নিয়মিত ট্রেনিং হবে এখানে? নেই, আজকে তো এটা অ্যাওয়ারনেস জেনারেশন আছে কি আপনি এখানে এসে করতে পারেন, আর আগে এটা এনারা ইনস্টিটিউট কি করবে ওটা দেখে ক্ষুদ্র ঋণ প্রকল্প ঋণ প্রকল্পের মাধ্যমে যদি আর্থিক সহযোগিতার কোনো ব্যবস্থা কি রাজ্য সরকার করছে? নেই, ঋণ ঋণের জন্য তো কেউ করতে পারে, ফর এক্সাম্পল ইভেন আপনি যদি চান আপনি লোন নিয়ে করতে পারেন, অনেকগুলো স্কিমস আছে যেখানে ফর এক্সাম্পল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে আছে ওটা এটাই জন্য আছে কি আপনি একটা BCC জন্য অ্যাপ্লাই করে দিন, আপনি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, তাহলে অনেক কম ইন্টারেস্টে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন। মেইন প্রবলেম কি আছে, লোকের মধ্যে অ্যাওয়ারনেস কম আছে, ওই জন্যে ওনারা এগোতে আসছে না। MSME এবং উদ্যম আধারে যদি এই যে প্রক্রিয়া, এতে কিন্তু অনেক রকম মানে কেন্দ্রীয় তরফের থেকেও ঋণ দেওয়া হয় সব জায়গা থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুরো কনভার্জেন্স করে, মেইন উদ্দেশ্য এটাই আছে কি লোকের বেনিফিট হয় আর ওরা আর্থিক যে লেভেল আছে ওটা ইম্প্রুভ হয়, তো আমরা এটাই আশা করছি কি এটা ভালো হবে।